উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট বা নিকৃষ্ট রূপে দেখানো হয় তাকে অলঙ্কার বলে যেমন তরল সজল সজল দিঘি মেঘের কালো এখানে উপমেয় চেয়ে দিঘি উপমান মেঘ উৎকৃষ্টবাচক শব্দ চেয়ে সাধারণ ধর্ম কালো এখানে সজল দিঘিকে কালো মেঘের থেকে উৎকৃষ্ট বলে মনে হয়েছে সুতরাং এখানে ব্যতরিক অলঙ্কার হয়েছে সমান অলঙ্কার উপমেয়র উপর যদি উপমানের ব্যবহার আরোপিত হলে তাকে সমাশক্তি অলঙ্কার বলে যেমন সন্ধ্যা আসিছে অতিথির পায়ের দুহাতে প্রদীপ নিয়ে এখানে উপমেয় সন্ধ্যা উপমান অনুলেখ্য এখানে উপমেয় সন্ধ্যার উপর অচেতন সত্তা আরোপ করা হয়েছে সুতরাং এখানে সমাশক্তি অলংকার হয়েছে